শুভদীপ প্রহর চলছে উৎসবের আবহে জগদ্ধাত্রী মায়ের আরাধনা। আজকের মহাসপ্তমী, এই মহাসপ্তমীর পূর্ণ দীপ্রহরে আমরা বনশ্রীবঙ্গ জগদ্ধাত্রী সম্মানের তরফ থেকে এখন হাজির হয়ে গেছি চন্দননগর কানাইলাল পল্লী সেই অসাধারণ এক মণ্ডপ সজ্জার মাঝখানে। সত্যি আমাদের বিচারক মণ্ডলী আপনাদের এই মণ্ডপ সজ্জায় আসতে পেরে ভীষণ রকমভাবে আনন্দিত। প্রথমত সকলকে আমরা আমাদের স্বাগত জানাই এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এত সুন্দর এক মণ্ডপ সাজ্য উপহার দেবার জন্য। গত দুটো বছর আমরা করোনার এক অদৃশ্য শৃঙ্খল আবদ্ধ হয়েছিলাম, তার থেকে মা আমাদের মুক্তি দিন। এই প্রচেষ্টায় একটা বৃক্ষরূপী গাছপালা পর্যন্ত মায়ের কাছে আবেদন জানাচ্ছে, মা আমাদেরই মুক্তি দাও। আমরা জেনে নেব তাদেরই মুখ থেকে তাদেরই কথা এবং এই সুন্দর মাতৃমূর্তি এবং এই থিম ভাবনার উপরে তারা পাচ্ছেন এবছরের সেরা পুরস্কার। তার জন্য সকলকে জানাই আমাদের ধন্যবাদ, জোরে আবার আপনাদের জন্য হাততালি এই সুন্দর পুরস্কার পাওয়ার জন্য। আপনাদের হাতে পুরস্কার তুলে দিন, তুলে পুরস্কার তুলে দিচ্ছেন, পুরস্কার আপনাদের হাতে তুলে দিচ্ছেন, কার হাতে তুলে দেবো একটু সামনে আসবেন না, পুরস্কার তুলে দিচ্ছেন আপনাদের হাতে বনশ্রীবঙ্গের সেরা পুরস্কার কানাইলাল পল্লী পাচ্ছে, জোরে একবার আবার হাতে। কানাইলাল পল্লীর সমস্ত সদস্য পল্লীবাসীকে জানাই আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার কে কে রায়, তিনি বিশিষ্ট সোশ্যাল সমাজসেবী, তিনি আমাদের অতিথি হয়ে আপনাদের আমাদের সঙ্গে এসেছেন, তার মুখ থেকে জেনে নেবো কেমন লাগলো সংক্ষেপে বলুন। আমি সংক্ষেপে বলছি, মানে প্রথম কথা এখানে এসে আমি খুব অভিভূত এবং মূর্তি তো বটেই, ওনার যে প্যান্ডেল ডেকোরেশন বাঁশের ছোটো ছোটো পিস দিয়ে দিয়ে এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট বলবো, এবং আমার সবাইকে এখানকার কমিটির সবার তরফ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ বলে স্যার। একটু মৌসুমীদের কাজ জানবো, মৌসুমীদের কী দেখলেন? ভীষণ ভালো লাগলো, বাঁশের এরম সুন্দর, তার মধ্যে আবার রামধনু রং বাঁশ, মানে বাঁশও আসছে সেটাও রঙিন, এত ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা, কোভিড বিধি মেনে হয়েছে মাননীয় মণ্ডপ, একদম একদম পুরো মণ্ডপ দেখুন আপনারা সবাই, দর্শকদের আমি দেখিয়েছি, আমরা লাইভে আবার দেখাচ্ছি যে পুরো খোলা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাইকোর্টের নির্দেশ মেনে কোভিড বিধি মেনে হয়েছে, খুব সুন্দর খুব সুন্দর, মানে পুরস্কার পাওয়ার মতনই। আমার চন্দননগর তো একটা আলাদা ব্যাপার, চন্দননগর আমাদের 9th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, তার সঙ্গে আবার এত সুন্দর প্যান্ডেল, সবাই সুস্থ থাকবেন ভারত। সত্যি খুবই ভালো লাগছে কানাইলাল পল্লী এই মণ্ডপে এসে, সত্যি কেমন একটা মনে হচ্ছে যে অন্য একটা গ্রহতে আমি চলে এসেছি। এত সুন্দরভাবে বাঁশ দিয়ে সাজানো হয়েছে চারিদিকটা, এবং এই পুজোর থিম কিন্তু আমার এবং আপনার মনের কথা, যেটা হচ্ছে মায়ের কাছে আবেদন জানানো, যেন আমরা এই এত আমরা দেখতে পাচ্ছি এত মান্যতা, আমরা যখন মানি তখন এই যে দড়িগুলো আমরা বাঁধি, সেটা আমাদের আল্লাহর কাছেই হোক বা ভগবানের কাছেই হোক বা জিসাসের কাছেই হোক, সব রকমের ভগবানের কাছেই, সব ভগবান কিন্তু একটাই ভগবান, এবং তার কাছে আমাদের সকলেরই একটাই আবেদন যে এবার যেন কোভিড বিধি এবং এই ভাইরাসটাকে আমরা এই দুনিয়ার মুখ থেকে ধ্বংস করে দিতে পারি। এবং খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে মণ্ডপ। বনশ্রী বঙ্গজননীকে সবার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সমস্ত কর্মকর্তাদের, আপনাদের। এবার পুরস্কারটা হাতে পেয়ে কী বলবো, আবেগে আমার ভাষা আটকে যাচ্ছে কিছু বলতে গিয়ে। আমরা সত্যি খুব আমরা আনন্দিত গর্বিত যে আপনারা এসছেন, আমাদেরকে সেরা পুরস্কারে পুরস্কৃত করেছেন, আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। কানাইলাল পল্লী জোরে জোরে আগুন হয়ে যাবে। কানাইলাল পল্লী, কানাইলাল পল্লী।